অভিশাপ যদিও সর্বাধিক ঘৃণ্য উচ্চারিত শব্দ, এটি আমাদের পৌরাণিক কাহিনীর একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এগুলি হলো শব্দের আকারে সবচেয়ে শক্তিশালী ধ্বংসাত্মক শক্তি, এমনকি পারমাণবিক শক্তির চেয়েও মারাত্মক। অভিশাপগুলি মূলত যন্ত্রণা, প্রতারণা বা অন্যায় কাজের জন্য ক্রোধ থেকে উৎপন্ন। আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি কেবল তখনই অভিশাপ দেয় যখন তাকে সর্বোচ্চ সমস্যায় রাখে। অভিশাপগুলির পিছনে আবেগগুলি এতটাই খাঁটি এবং তীব্র যে এর প্রভাব চূড়ান্ত এবং দীর্ঘস্থায়ী, কখনো কখনো প্রজন্ম থেকে প্রজন্মান্তরেও চলে। তেমনই মহাভারত এ জাতীয় বহু অভিশাপে ভরা। এই ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত অভিশাপ দেওয়া হয়েছে যা মহাভারতের ঘটনাক্রমকে পরিবর্তন করে ফেলেছিল। ১. কর্ণকে একজন গরুর মালিকের অভিশাপ। একবার কর্ণ তার ধনুর্বিদ্যা অনুশীলন করছিলেন এবং দুর্ঘটনাক্রমে একটি গরুকে আঘাত করেছিলেন। অসহায় প্রাণীটি বেদনায় কাঁদছিল, কিন্তু কিছুই করার ছিল না। গরুর মালিক একজন ব্রাহ্মণ ছুটে এসে ঘটনাস্থলে এসে দেখলেন যে তার গাভী অসহায়ভাবে কাঁদছে এবং তার বেদনার অবসানের জন্য মৃত্যুর অপেক্ষা করছে। গাভীর পালক ব্রাহ্মণ তাকে অভিশাপ দেন যে মৃত্যুকাল উপস্থিত হলে কর্ণের রথের চাকা যখন মাটিতে বসে যাবে তখন সে এই গাভীর মতোই অসহায় হয়ে পড়বে। ২. কর্ণকে পৃথিবী এর অভিশাপ। কর্ণ একবার একটি ছোট্ট মেয়েকে সহায়তা করেছিলেন যিনি দুর্ঘটনাক্রমে ঘি ভরা একটি কলস মাটিতে ফেলেছিলেন। সে তার মায়ের কাছ থেকে শাস্তির আশঙ্কা করেছিল। কর্ণ জমিটি কুঁচকে এবং মোচড় দিয়ে মেয়েটিকে ঘি পুনরুদ্ধারে সাহায্য করেছিল। তারপর হঠাৎ তিনি শুনতে পেলেন কোনো মহিলার শোক। এটি মা বসুমতী ছাড়া আর কেউ নয়। বেদনা এতটাই অসহ্য ছিল যে মা বসুমতী কর্ণকে অভিশাপ দিয়েছিল যে যুদ্ধের সময় যখন কর্ণকে তার সবচেয়ে বেশি প্রয়োজন তখন সে কর্ণকে সাহায্য করবে না। এছাড়াও তিনি তাকে যুদ্ধে আরও দুর্বল করার চেষ্টা করবেন। কর্ণের এই অভিশাপ অর্জুনের সাথে তার যুদ্ধের সময় কার্যকর হয়েছিল। যুদ্ধের সময় তার রথের চাকা কাদায় আটকে যাওয়ায় কর্ণের সারথী শাল্য কর্ণকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছিল এবং কর্ণ নিজেও এটিকে বাইরে বের করতে পারছিলেন না। ৩. ঘটোৎকচকে দ্রৌপদীর অভিশাপ। পাণ্ডবদের বহু গুণময় রানী স্বল্প মেজাজের জন্য পরিচিত ছিল। তিনি প্রায় প্রত্যেককে বা সমস্ত কিছুকে অভিশপ্ত করেছিলেন যা তাকে বিরক্ত করেছিল। এটি হতে পারে কুরুবংশ বা দরিদ্র নিরীহ কুকুরও। তবে সব অভিশাপের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল তার সৎপুত্র ঘটোৎকচকে দেওয়া অভিশাপ। অর্জুন একটি স্বয়ম্বরে দ্রৌপদীকে জিতেছিলেন। মায়ের নির্দেশে 5 ভাইয়ের মধ্যে তাকে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। দ্রৌপদী কেবলমাত্র এই শর্তে এই ব্যবস্থার সাথে একমত হয়েছিলেন যে তার স্বামীর কেউই অবশ্যই তাদের ব্যক্তিগত স্ত্রী এবং সন্তানদের তার বাড়িতে আনবেন না এবং তাকে রানীর মর্যাদা দিতে হবে। ভীমের স্ত্রী এবং বংশের জ্যেষ্ঠ পুত্রবধূ ছিল রাক্ষসী হিদিম্বা। এটি পাণ্ডবদের অন্যান্য স্ত্রীকে হতাশ করেছিল। ভীম ও হিদিম্বার পুত্র ঘটোৎকচ তার বাবার সাথে দেখা করতে আসে। তিনি তার মায়ের অনুরোধে দ্রৌপদী ব্যতীত প্রত্যেক প্রবীণকে সম্মান জানালেন। এই অঙ্গভঙ্গিতে দ্রৌপদী রেগে গিয়েছিল এবং তাকে অভিশাপ দিয়েছিল যে তার জীবন স্বল্প হবে। এই ব্যবহার হিদিম্বাকে ক্ষুব্ধ করেছিল। তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তার পুত্রও রাজা ছিলেন। হিদিম্বা দ্রৌপদীকেও অভিশাপ দিয়েছিলেন যে তার ছেলেরাও অল্প বয়সে ছিন্ন হয়ে যাবে। সুতরাং এই দ্বন্দ্বটি তুচ্ছ সমস্যার কারণে তৈরি হয়েছিল এবং এটি পাণ্ডবদের বংশের অবসান ঘটিয়েছিল। ৪. অর্জুনকে উর্বশীর অভিশাপ। মাতা কুন্তি মন্ত্রবলে দেবরাজ ইন্দ্রের নিকট হতে অর্জুনকে লাভ করেছিলেন। যখন অর্জুন তার পিতা ইন্দ্রের সাথে স্বর্গে দেখা করতে যান তখন উর্বশী নামে একটি অপ্সরা তার প্রতি আকৃষ্ট হয়েছিল। যখন পাশা খেলায় পরাজিত হয়ে পাণ্ডবরা বনবাসে গিয়েছিলেন তখন যুধিষ্ঠিরের আদেশে দেবতাদের অস্ত্র লাভের জন্য অর্জুন ইন্দ্রলোকে যান। ইন্দ্র তাকে মহাদেবের আরাধনা করতে বলেন। অর্জুন মহাদেবের কাছ থেকে তার পাশুপাত অস্ত্র লাভ করেন। এরপর ইন্দ্র নিজেও অর্জুনকে নানা রকম দেবতাদের অস্ত্র শিক্ষা দেন। ইন্দ্রের নির্দেশে ইন্দ্রসখা চিত্রসেন অর্জুনকে গীত ও নৃত্যে পারদর্শী করেন। সেইখানে নৃত্যরতা অপ্সরাদের মধ্যে উর্বশীর দিকে অর্জুন বারংবার দৃষ্টি নিক্ষেপ করেছেন দেখে ইন্দ্র উর্বশীকে অর্জুনের কাছে পাঠিয়ে দিলেন। अर्जुन के देखार पर मुग्ध हो जान उर्वशी। अर्जुन के प्रेम निवेदन करें किन्तु अर्जुन तार प्रस्ताव प्रत्याख्यान करें कारण माँ कुंती अर्जुन के मंत्र बोले देवराज इंद्रेर काछ थेके लाभ करेछिलेन ताई इंद्र अर्जुनेर पिता छिलेन और उर्वशी तार पितार सभाय आबद्धा छिलेन बोले अर्जुन उर्वशी के जननी हिसेबे देखेछिलेन किन्तु अर्जुन ताके प्रत्याख्यान कराय उर्वशी अपमानित हये अर्जुन के अभिशाप देन बोलेन अर्जुन नर्तक रूपे स्त्रीलोकदेर मध्य एक बछर नपुंसक हये थाकबेन। उर्वशीर अभिशाप पांडवरा जखन विराट राजेर सभाय अज्ञातवास करछिलेन तखन खूब काजे लेगेछिल। सेखाने अर्जुन बृहन्नला सेजे विराट राजेर कन्याके नृत्य गीत इत्यादि शिक्षा दिएछिलेन। 5 नारी जातिके युधिष्ठिरेर अभिशाप। कुरुक्षेत्र युद्ध शेष हये जाओयार परे युधिष्ठिर युद्धे मृत सकलेरई पारलौकिक क्रिया सम्पन्न करेछिलेन। सेई मृत व्यक्तिदेर तालिकाय छिलेन कर्णও। এই সময়ে কুন্তি প্রথমবারের মতো যুধিষ্ঠিরকে বলেন যে কর্ণ ছিলেন যুধিষ্ঠিরের ভাই। এই সত্য জানতে পেরে শোকে ভেঙে পড়েন যুধিষ্ঠির। এই কথা এতদিন গোপন করে রাখার জন্য কুন্তির প্রতি তার ক্ষোভের সীমা থাকে না। সত্যটি যুধিষ্ঠিরকে খুব আঘাত করেছিল। সারা জীবন কর্ণের সাথে দুর্ব্যবহার করার জন্য কষ্ট পেয়েছিলেন তিনি। ক্ষুব্ধ যুধিষ্ঠির পৃথিবীর সমগ্র নারী জাতিকে অভিশাপ দেন যে পৃথিবীতে কোনো নারী আর কোনোদিনও কোনো কথা গোপন রাখতে পারবেন না। 6 পরীক্ষিতকে ঋষি শৃঙ্গীর অভিশাপ। পরীক্ষিত অভিমন্যু উত্তরার পুত্র এবং যুধিষ্ঠিরের বংশধর। পাণ্ডবরা তাদের পুরো রাজ্য অভিমন্যুর পুত্র পরীক্ষিতকে দিয়েছিলেন এবং স্বর্গের দিকে যাত্রা করেছিলেন। এই সময়কালে লোকেরা তাদের রাজা পরীক্ষিতের অধীনে শান্তিপূর্ণভাবে বাস করছিল। কলিযুগ এসেছিল কিন্তু পরীক্ষিতের কারণে বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারেননি কলিযুগ। এই পরিস্থিতিতে একদিন রাজা পরীক্ষিত শিকারে বনে যান এবং সেখানে ঋষি শমিকের সাথে তার সাক্ষাৎ হয়। এই সময় ঋষি শমিক কঠোর সাধনায় পুরোপুরি মগ্ন ছিলেন এবং তিনি নীরবতার ব্রত গ্রহণ করেছিলেন। কিন্তু যখন ঋষি রাজা পরীক্ষিতের জবাব না দেয় তখন পরীক্ষিত ঋষি শমিকের গলায় একটি মৃত সাপ রেখেছিলেন। পুরো বিষয়টি ঋষি শমিকের পুত্র শৃঙ্গীর কাছে পৌঁছেছিল এবং তিনি রাগে পরীক্ষিতকে ক্রোধে অভিশাপ দিয়েছিলেন যে 7 দিন পরে সাপ তক্ষক রাজা পরীক্ষিতকে কামড় দেবে এবং সে মারা যাবে। ঋষি শৃঙ্গীর অভিশাপের কারণে রাজা 7 দিন পরে মারা যান এবং তারপরে কলিযুগ বিশ্বকে আধিপত্য করতে শুরু করে যা আমরা আজও দেখতে পাচ্ছি। 7 অশ্বত্থামাকে কৃষ্ণ এর অভিশাপ। অভিমন্যু ও উত্তরার সন্তানকে উত্তরার গর্ভে হত্যা করার চেষ্টা করে অশ্বত্থামা। পরে তাদের পুত্র কৃষ্ণ দ্বারা পুনর্জীবিত হয়েছিল। দুর্যোধন অশ্বত্থামাকে যুদ্ধবাজ হিসাবে নিযুক্ত করেছিলেন। এই জন্য পাণ্ডবদের তাদের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে অশ্বত্থামা একটি আক্রমণ চালিয়েছিল। তিনি পাণ্ডব শিবিরে আক্রমণ করেছিলেন এবং উপস্থিত সকলকে হত্যা করেছিলেন। অশ্বত্থামা দৃষ্টদ্যুম্ন ও দ্রৌপদীর 5 পুত্র সহ বহু বিশিষ্ট যোদ্ধাকে হত্যা করেছিলেন। এইভাবে অশ্বত্থামা পাণ্ডব পরিবারের প্রত্যেককে হত্যা করার চেষ্টা করেছিল। এতে শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন এবং তাকে অভিশাপ দিয়েছিলেন। এই ঘৃণ্য কাজটির জন্য অশ্বত্থামা সর্বসম্মতভাবে সমালোচিত হয়েছিল। এই কাজটি ভগবান শ্রীকৃষ্ণ সহ সবাইকে ক্ষিপ্ত করেছিলেন। এই ক্ষমাহীন অপরাধের শাস্তি হিসাবে তাকে তার কপালের রত্নকে সমর্পণ করতে বলা হয়েছিল এবং কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি তার ক্ষত রক্ত এবং ব্যথা নিয়ে জঙ্গলে ঘুরে বেড়াবেন। তাকে কোনো ভালোবাসা সহানুভূতি বা এমনকি করুণাও দেখানো হবে না। সে মৃত্যুর জন্য মিনতি করবে তবে সে মরবে না। শেষ যুগের শেষ পর্যন্ত 3000 বছর ধরে তার পাপের বোঝা বহন করতে হবে তাকেই। 8 পাণ্ডুকে ঋষি কিন্দমের অভিশাপ। একবার মহারাজ পাণ্ডু জঙ্গলে শিকারে গিয়েছিলেন। তিনি একজোড়া হরিণ দেখতে পেয়ে প্রাণীর একটিতে তীর চালিয়েছিলেন। তিনি যখন তীরবৃদ্ধ হরিণের কাছে যায় তখন তিনি এক ব্যক্তির বেদনাদায়ক কান্নার শব্দ শুনতে পেলেন। বিস্ময়কর ঘটনায় পাণ্ডু আরও কাছাকাছি পৌঁছে গেলেন এবং অবাক হয়ে দেখলেন যে হরিণটি আসলে একজন মানুষ। তিনি হরিণে রূপান্তরিত হয়েছিলেন। সে তার সঙ্গীর সাথে ছিল। তিনি আসলে ছিলেন ঋষি কিন্দম। ঋষি কিন্দম ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি পাণ্ডুকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি যখন স্ত্রীর সঙ্গে মিলনে প্রবৃত্ত হবেন তখনই আপনি প্রাণ ত্যাগ করবেন। ঋষি কিন্দমের অভিশাপে পাণ্ডু এতটা আহত হয়েছিলেন যে তিনি সবাইকে ছেড়ে কঠোর তপস্যায় জীবনযাপন করবেন বলে ঠিক করলেন, কিন্তু তার দুই স্ত্রী তাকে ছেড়ে যেতে রাজি হলেন না এবং তারাও তার সাথে গেলেন। পাণ্ডু তখন তার অলঙ্কার, বস্ত্র ইত্যাদি ত্যাগ করে ব্রাহ্মণকে দান করলেন। পাণ্ডু তার বাকি জীবন ব্রহ্মচর্যায় কাটানোর জন্য বনে গিয়েছিলেন। অবশেষে তিনি একদিন তার স্ত্রীর মাদ্রির প্রতি আকৃষ্ট হন এবং মহারাজ পাণ্ডু তখন প্রাণত্যাগ করেন। তখন অভিশাপটি সত্য হয়েছিল। ৯. কর্ণকে পরশুরামের অভিশাপ। মহাভারতের মর্মান্তিক বীর কর্ণকেও পরশুরাম অভিশাপ দিয়েছিলেন। আসলে নিজের কোনো ভুল ছাড়াই অস্বাভাবিক লোকদের দ্বারা অভিশাপে অভিশপ্ত ছিলেন কর্ণ। তার জীবন প্রথম থেকেই অভিশপ্ত ছিল, যখন তার মা তার জন্মের প্রথম দিনেই তাকে ত্যাগ করেছিলেন। পরবর্তী জীবনে একবার নয়, বহুবার তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। দ্রোণাচার্য তাকে তার নিম্নবিত্তের কারণে শিষ্য হিসাবে প্রত্যাখ্যান করার ফলে কর্ণ ইচ্ছাকৃতভাবে দ্রোণের শিক্ষক পরশুরামের কাছ থেকে শেখার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সর্বোচ্চ স্তরের জ্ঞান এবং দক্ষতা অর্জন করেছিলেন, যা তাকে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা করে তুলবে। তবে আরেকটি বাধা তার অপেক্ষায় ছিল। পরশুরাম কেবল ব্রাহ্মণ বালকদের প্রশিক্ষণ দিতেন, কর্ণ আবার প্রত্যাখ্যাত হওয়ার মতো অবস্থানে ছিলেন না এবং ব্রাহ্মণের অভিনয় করেছিলেন। তাই পরশুরাম তাকে তার অধীনে নিয়ে যান। তিনি কর্ণকে সর্বোচ্চ জ্ঞান দিয়েছিলেন, তিনি তাকে যুদ্ধ ও অস্ত্রের প্রতিটি বিবরণ শিখিয়েছিলেন, তিনি তাকে ব্রহ্মাস্ত্র সহ দিব্য অস্ত্রও দিয়েছিলেন। পরবর্তীকালে পরশুরামের কাছে মিথ্যার আশ্রয় নিয়ে নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিয়ে জ্ঞান লাভ করায় এবং পরশুরাম তার মিথ্যাচারে ক্ষুব্ধ হয়ে অভিশাপ দেন যে সংকটকালে কর্ণের বিদ্যা বিস্মৃত হবে। ১০. কৃষ্ণকে গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবরা আনুষ্ঠানিকভাবে সাম্রাজ্য দখলের জন্য হস্তিনাপুরে গিয়েছিলেন। কৃষ্ণ তাদের সাথে ছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধে সন্তানদের মৃত্যুতে ভেঙে পড়েন গান্ধারী। এই ধ্বংসলীলার জন্য শ্রীকৃষ্ণকে দায়ী করেন তিনি। কৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি অনেকবার দুর্যোধনকে বোঝাতে চেষ্টা করেছিলেন যুদ্ধের ভয়াবহতা, কিন্তু পুত্রশোকে কাতর গান্ধারী কোনো কথাই মানতে চাননি, কারণ গান্ধারীর স্থির বিশ্বাস ছিল কৃষ্ণ চাইলেই এই যুদ্ধ আটকাতে পারতেন। শক্তি থাকা সত্ত্বেও যুদ্ধ নিবারণ না করায় গান্ধারী কৃষ্ণকে এই বলে অভিশাপ দেন যে স্বামীর সেবা করার ফলে অর্জিত পুণ্যের বলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে ৩৬ বছর পর তুমি ও পুত্র, বন্ধু ও স্বজন হারিয়ে বনের মধ্যে খুব কষ্টে নিহত হবে এবং যাদব নারীগণ ও কুরু ও পাণ্ডবপক্ষীয় নারীদের মতো কাঁদবে। গান্ধারীর অভিশাপকে আশীর্বাদ হিসেবে নিলেন কৃষ্ণ, কারণ তিনি জানতেন যাদবদের বংশ একদিন অন্তর্কলহের জন্য শেষ হয়ে যাবে। তাই গান্ধারী তার কাজটি আরও সহজ করে দিয়েছিলেন।